কুমিল্লা কাণ্ডে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আশ্বাস বিএনপি জামাত সংশ্লিষ্টতার অভিযোগ। এই মাসে টিকা পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা আজ। দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে আজও 3 কিলোমিটার যানজট, পারের অপেক্ষায় কয়েকশো যানবাহন। কাশীপুর কারাগারে বসেই ফোনে গ্যাং চালাচ্ছেন সুমন পাটোয়ারি, নির্দিষ্ট নম্বর থেকে দিচ্ছেন হুমকি। এবং করোনা ভয় কাটিয়ে আজ থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ, প্রথম দিনে বাংলাদেশের মুখোমুখি হবে স্কটল্যান্ড। Saudi Extreme. Enjoy smooth speed. ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাতিন ফরিদ এবং আমি নুসরাত তাফরিন। শুরুতেই জানাবো শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। কুমিল্লা কাণ্ডে বিএনপি জামায়াতের যোগসাজশ দেখছেন সরকারের দুই মন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে, আর কুমিল্লার ঘটনায় কারা মিছিল করেছে সে ভিডিও ফুটেজ রয়েছে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সময় এলে তা জনসম্মুখে প্রকাশ করার কথাও বলেছেন তিনি। জননেত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা এখন নানা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। এই কুমিল্লায় যেই ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, এটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। কুমিল্লা কাণ্ডে হিন্দু ধর্মাবলম্বীরা কখনো জড়িত হতে পারে না বলে মত দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এটা কোন হিন্দুরা করেছে এটা আমরা বিশ্বাস করি না, এটা আজকে সাম্প্রদায়িক শক্তির অপকর্ম এবং বাংলাদেশে সাম্প্রদায়িক অপশক্তির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। আর এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঘটনাটিকে যেভাবে দেখানো হয়েছে প্রকৃত ঘটনা তেমন নয় বলে জানান তিনি। যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি না এভাবে কোনো মানুষ কোনো ধর্মাবলম্বীটা করতে পারে। তারপরও হয়েছে, কেন হয়েছে, কি কারণে হয়েছে সেটা আমাদের জিজ্ঞাসা। যারা এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। খুব শীঘ্রই আপনাকে আইডেন্টিফাই করব এবং আপনাকে বিচারের মুখোমুখি আমরা অবশ্যই করব। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 46টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিকা কেন্দ্র খোলা হচ্ছে, এরই মধ্যে 3টিতে টিকা দেওয়াও শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আশা এ মাসের মধ্যেই টিকা পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 90% শিক্ষার্থী করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। টিকার গতি বাড়াতে 4 অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বসানো হয়েছে টিকা কেন্দ্র। জাহাঙ্গীরনগর এবং সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়েও টিকা দেয়া শুরু হয়েছে। এলাকায় গিয়ে টিকা দেওয়া আসাটা আমার জন্য খুবই আর্থিকভাবে কস্টলি হয়ে যেত, এখানে যেহেতু দিতে পারছি সেটা ইউনিভার্সিটি প্রশাসনকে ধন্যবাদ এই সুযোগটি আমাদের জন্য করে দেওয়ার জন্য। এলাকায় গিয়ে আমার টিকা দেওয়াটা আমার খুবই কষ্টকর হয়ে যাইতো, তাই এখানে ভার্সিটি কর্তৃপক্ষ যেহেতু আমাদের টিকাতের ব্যবস্থা করে দিয়েছে সেজন্য আমার সময় এবং আর্থিক দুটাই বেঁচে যাচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী 3,17,000, যারা এক ডোজ টিকাও নেননি তাদেরকে আবাসিক হল ও ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। ইউজিসির হিসেবে এখনও টিকা নেয়নি 60,000-এর বেশি শিক্ষার্থী। আর শিক্ষার্থী তারা 70-80% টিকার আওতায় এসেছে, আর যারা এখনো টিকা নেয়নি তারা তাদের মেডিকেল সেন্টারে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তর টিকা পাঠাচ্ছে, তারা টিকাটা নিয়ে নেবে যাতে আমরা আগামী 20 তারিখের পরে প্রত্যেকটা মানে সরাসরি ক্লাসে চলে যেতে পারি। ইচ এন্ড এভরি সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবাই চলে যেতে পারে। 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে 46টিতে মেডিকেল সেন্টার আছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে শিগগিরই সবকটিতে টিকা কেন্দ্র চালু হবে, দেয়া হচ্ছে প্রয়োজনীয় জনবল ও প্রশিক্ষণ। আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা দ্রুত টিকার আওতায় আসুক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে খোলা রাখা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সাথে খুবই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে আমরা কাজ করছি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে যেখানে মেডিকেল সেন্টার রয়েছে
আমরা সেই সমস্ত জায়গায় টিকা কেন্দ্র করার বিষয়টা মানে অনুমোদন করছি। যেখানে মেডিকেল সেন্টার নেই তাদের সেই ক্ষেত্রে আমাদের নির্ধারিত কেন্দ্রে এসে টিকা নিতে হবে। সরকারি বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার নেই তারা মহাখালীর কোভিড হাসপাতালে টিকা নিতে পারবে। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুচ্ছ পদ্ধতিতে বৃষ্টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। প্রথম দিনে হবে এই ইউনিটের বিজ্ঞান শাখার ভর্তি পরীক্ষা। এই গুচ্ছে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সাদেকুল আরেফিন জানান, দেশের 27টি পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হবে বিজ্ঞানে আবেদনকারী 1,30,000-এর বেশি। তিন দিনে তিনটি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি জানান, 24 অক্টোবর মানবিকের বি ইউনিট এবং আগামী 1 নভেম্বর বাণিজ্যের সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষা হবে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত। শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে। এদিকে আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস ও পরীক্ষা। করোনার কারণে দীর্ঘ 17 মাস বন্ধ ছিল প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেশন জট কমাতে 6 মাসে সেমিস্টার 4 মাসে ও 12 মাসে শিক্ষা কার্যক্রম 8 মাসে কমিয়ে আনা হবে। এছাড়াও 5 দিনের পরিবর্তে এখন থেকে 6 দিন কার্যদিবস থাকবে। শুধু শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে, প্রতিদিনই চলবে শ্রেণী কার্যক্রম। গত 7ই অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়ার সুবিধার্থে টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপন করা হয়। আর 10ই অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীরা হলে ওঠা শুরু করেন। এর আগে 5ই অক্টোবর স্নাতক চূড়ান্ত বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয় হল। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 4 এবং নারী 2 জন, যা 8 মাসের মধ্যে সর্বনিম্ন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,752 জনের। 829টি ল্যাবে 24 ঘন্টায় 15,580 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 293 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.88%। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,65,174 জনে। সুস্থ হয়েছেন আরও 442 জন। এ নিয়ে মোট সুস্থ 15,27,333 জন। শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে। এতে দৌলতদিয়া ফেরিঘাটে তৈরি হয়েছে 3 কিলোমিটারের দীর্ঘ যানজট, দীর্ঘ সময় আটকে রয়েছে পণ্যবাহী ট্রাক। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলছে ঘাট কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও জানাতে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, গতকালকেও ঠিক সকালে ফেরিঘাটের পরিস্থিতি এরকমই ছিল, দীর্ঘ যানজট ছিল, আজকেও এই পরিস্থিতি হওয়ার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ কি বলছে? তার আগে একটু জানিয়ে রাখি যে এই সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যানবাহনের দীর্ঘ একটা সারি সৃষ্টি হয়ে রয়েছে। অর্থাৎ এই সারিটা কিন্তু শুধু যে সকাল থেকেই শুরু হয়েছে সেটা কিন্তু না, গত বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা এই দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে ঢাকা খুলনা মহাসড়কের 4 কিলোমিটার এলাকা জুড়ে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাক রয়েছে পাড়ের অপেক্ষা এবং দীর্ঘ সময় কিন্তু প্রতিটা যানবাহনকেই অপেক্ষা করতে হচ্ছে। আপনি ক্যামেরায় যে যানবাহনগুলো দেখতে পাচ্ছেন, এই যানবাহনগুলো গত রাত 2টা বা 3টার দিকে এই ফেরিঘাট এলাকাতে এসেছে, এখনো কিন্তু পাড়ের অপেক্ষায় রয়েছে। এখান থেকে কিন্তু ফেরিতে উঠতে আরো তাদেরকে 2 ঘন্টার অধিক সময় অপেক্ষা করতে হবে। সেই হিসেবে কিন্তু প্রতিটা যানবাহনকে 6 থেকে 7 ঘন্টার বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে, যে কারণে এইসব যানবাহনের যেসব চালক এবং যাত্রীরা রয়েছে তারা কিন্তু সারা রাত দুর্ভোগের শিকার হয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই যানজটের মূল কারণ হিসেবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে বলছে যে পাটুরিয়া ঘাট এলাকায় ড্রেজিং এবং দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাট এলাকাতে ড্রেজিং কাজ চলছে। এছাড়া শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে, যে কারণেই মূলত এই যানজটটা সৃষ্টি হচ্ছে। তবে এই যানজট পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে সেটা কিন্তু সুস্পষ্টভাবে বলতে পারছেন না, কেননা ড্রেজিং কার্যক্রম শেষ হতে তারা বলছেন যে আরো 1 মাসের অধিক সময় লাগবে, যে কারণে ড্রেজিং কার্যক্রম স্বাভাবিক না হলে এবং শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক না হলে এই যে দৌলতদিয়া প্রান্তে যে যানজট পরিস্থিতি, এই যানজট পরিস্থিতিটা
এভাবেই থেকে যাবে। আর বলছেন যে এই রুটে ছোট বড় মিলে ১৯টা ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে, তবে যাত্রী এবং চালকদের ভোগান্তি কমানোর ক্ষেত্রে যাত্রীবাহী যে পরিবহন গুলো রয়েছে সেই পরিবহন গুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। আর এই যে জট যানবাহনের যে সারিটা সৃষ্টি হয়েছে, এই সারিটা কমতে কমতে কিন্তু আবার কিন্তু দীর্ঘ একটা সারি সৃষ্টি হবে, কেননা যে যানবাহন গুলো এখানে দাঁড়িয়ে আছে এই যানবাহন গুলো গত রাতে এসেছে, সেই যানবাহন গুলো এখন রয়েছে আর দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে অর্থাৎ যশোর, ঝিনাইদহ, মাগুরা, খুলনা, সাতক্ষীরা থেকে যেসব যানবাহন ভোরবেলাতে ছেড়েছে সেই যানবাহন গুলো এই দৌলতদিয়াতে পৌঁছাতে কিন্তু ১১টা বেজে যাবে, সে সময় কিন্তু আবারও কিন্তু যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু থেকেই যাচ্ছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বলতে পারি যে এই দৌলতদিয়া ঘাট এলাকায় যাত্রী এবং চালকদের ভোগান্তির শিকার হয়েই ঘটনাটি যেতে হচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটে যানজট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। কারাগারে বসেই ফোনে ফোনে চালাচ্ছেন গ্যাং, নির্দিষ্ট নম্বর থেকে ফোন করে দিচ্ছেন হুমকি। পল্লবীর আলোচিত শাহিন উদ্দিন হত্যা মামলার মূল আসামি সুমন পাটোয়ারি কাশিমপুর কারাগারে বসে এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। এ ঘটনায় আতঙ্কে নিহতের পরিবার সহ এলাকাবাসী। চলতি বছরের ১৬ই মে মিরপুরের পল্লবীতে ৮ বছরের ছেলের সামনে বাবাকে হত্যা নারা দিয়েছিল পুরো দেশকে। এই হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হন ১৪ আসামি, পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা যায় ২ জন। এ হত্যাকাণ্ডের অন্যতম আসামি কাশিমপুর কারাগারে বসেই চালাচ্ছেন নানা অপরাধ কর্মকাণ্ড, হুমকি ধামকি দিচ্ছেন এলাকাবাসীকে। যদি মনে করো যে ফাঁসি চাস, দোয়া করিস, ইনশাল্লাহ রশি লই এমন এটি ফাঁসি দিয়ে দিস। এটি মামলার ৩ নম্বর আসামি ও হামলার নেতৃত্ব দেওয়া সুমনের কণ্ঠ। ১৯ মে গ্রেপ্তারের পর থেকে কারাগারে থাকলেও ফোন রেকর্ড বলছে গত ১৭ই আগস্ট প্রতিবেশী নাজমুলকে ফোন করে হুমকি দেয় সে। অভিযোগ উঠেছে যারা গণমাধ্যমে কথা বলেছেন তাদেরও নানা সময় হুমকি দেয় সে, ফেসবুকেও তাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে সক্রিয়। ২৪ চ্যানেল, ওই চ্যানেলটাতে ওর বিরুদ্ধে মানে ওরা যে কাজগুলো করতো ওর বিরুদ্ধে যে সিনটেন্ডেন্ট করতো এগুলো আর কি বলছিলাম আমি মিডিয়ার কাছে, এই কারণে আমাকে ফোনটা দিয়েছিলাম। এই যে ঘটনাটা ঘটেছিল এরপরে আমি এটার ফাঁসি চাইছিলাম, যে যেমন কাজ এর জন্য তার ফাঁসি যেতেছে, এই জন্য ফাঁসি দেওয়ার পরে ও আবার মনে করেন যে ফোন দিয়ে আমাকে বললো যে তুই থাক আমি রশি নিয়ে আইতে আছি। আমাকে এই পর্যন্ত ৩বার ফোন দিছে সন্ধ্যার, আপনার সন্ধ্যার পরপরই ৩বার ফোন দিছে। এই অবস্থায় আতঙ্কে নিহত শাহিন উদ্দিনের পরিবার বলতেছে যে মানুদ্দিন তো হয়তো ডিস্টার্ব ছিল শাহিনুদ্দিন, এখন মানুদ্দিনকে কিভাবে করা যায় সেই বিভিন্ন নিয়ে কাজ করতেছে দৃশ্যমন, ওই জেলখানা থেকে ওই সুমনকে নিয়ে এদের সাথে যোগাযোগ করে এখন একটা ক্ষতি একটা পয়তারা করতেছে আর কি। জেলখানা থেকে হুমকি দিতে আছে আমাদের সুমন মানুদ্দিনকে কোয়েন ইয়ে রেডিও থাকার লেখে। কারাগারে বসে কিভাবে মোবাইল ফোনে হুমকি ধামকি দিচ্ছে হত্যা মামলার আসামি, এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি কারা মহাপরিদর্শক ও কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। এটা আগে তদন্ত করে বের করতে হবে জিনিসটা, কারণ বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এর মধ্যে সত্যতা খুঁজে পাওয়া গেলে সত্য ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটা কর্তৃপক্ষ এটা সেন্টবে এবং বলবে এবং সে যে এই বন্দির সাথে সত্যতা গড়ে উঠছে ঠিক আছে, তখন মনে করেন যে একটা বিভাগীয় ব্যবস্থা বলতে যে জমিকে কেন্দ্র করে শাহিনকে জীবন দিতে হয়েছে তার দখলে এখনো চাপ দেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ এর পেছনে কলকাঠি নাড়ছে ওই এলাকার কিছু ডেভেলপার কোম্পানি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালপুরের মাসুদুল হক আপেল পরিচিত হাজি হিসেবে, তবে তিনি পেশাদার ডাকাত ও ছিনতাই চক্রের প্রধান। বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিরাই এই চক্রের প্রধান টার্গেট। বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ওমর শরীফের করা মামলায় দুই সহযোগী সহ আপেলকে গ্রেপ্তারের পর গোয়েন্দারা বলছেন তারা এবছর ১০০রও বেশি ডাকাতি ছিনতাই করেছে। ৫ অক্টোবর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন ওমর শরীফ। বিমানবন্দর থেকে বেরিয়ে বাস কাউন্টারে গেলে তার জেলা নাটোরের মানুষ পরিচয় দিয়ে একসঙ্গে বাড়ি ফেরার প্রস্তাব দেন দুই ব্যক্তি। তিনি রাজি হলে তারা বাসের টিকিটও কেটে দেন। সিরাজগঞ্জে ফুড ভিলেজে ডাভ খাইয়ে অজ্ঞান করা হয় ওমর শরীফকে, তার সঙ্গে থাকা জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় তারা। পরে ঘটনায় মামলা করেন তিনি।
আমার ব্রিটিশ পাসপোর্ট, তার মধ্যে আমার এই ওখানে ব্যাংক কার্ড ছিল, তারপরে আমার সোনালী ব্যাংকের এখানকার চেক ছিল, তারপরে আমার অনেক টাকা ছিল, 2,50,000 মতো টাকা ছিল, এছাড়াও আরও অনেক অনেক জিনিস ছিল। ও মোবাইল ফোন, আমার মোবাইল ফোন ছিল, যে মোবাইল ফোনটা আমি ব্রিটিশ থেকে আনছি আর কি, তারপরে আমি সমস্ত কিছু লস করি। এর আগের মাসে বিমানবন্দর থানায় ধারালো অস্ত্রের মুখে ডাকাতির অভিযোগে মামলা করেন এক মিশর প্রবাসীও। এসব ঘটনায় ছায়া তদন্তে নামেন গোয়েন্দারা। আধুনিক প্রযুক্তি আর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় আসামিদের। লুটের জিনিসপত্র সহ গ্রেপ্তার করা হয় তিনজনকে। ডিবি জানাচ্ছে পেশাদার এই অপরাধী চক্রের প্রধান আপেল হাজি। এয়ারপোর্ট কেন্দ্রিক আশপাশে কোনো জায়গায় যখন বাসের জন্য ওয়েট করছে বা সিএনজির জন্য একটু এগিয়ে এলো, তখনই তারা সুযোগ বুঝে যদি সম্মতি না দেয় ওদের সাথে যাওয়ার জন্য, তখন তারা হচ্ছে ওই ওদেরকে চাকু ছুরি থেকে আশেপাশে থেকে আবার 2-3-4 জন করে আসে, সেভাবে করে করে নিয়ে চলে যায়। গোয়েন্দারা বলছেন বিমানবন্দর এলাকায় বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করে সর্বস্ব ছিনিয়ে নেয় এ চক্রটির সদস্যরা। এবছরই এমন ঘটনার সংখ্যা 100-এর বেশি। আমরা তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবেই তারা বলছে আমাদের এই সঙ্গে সাথে আরও 4-5 জন আছে যারা বাইরে এখনো ধরা পড়েনি, কিন্তু আমরা নাম পেয়েছি ইনশাল্লাহ, আমরা অভিযান অব্যাহত রেখেছি। বিমানবন্দর থেকে বাড়ি ফেরার সময় তাই অপরিচিতদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে আরো সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমার থেকে বাকিতে মাদক এনে ঢাকায় বিক্রি করছে একটি চক্র। রাজধানীর ক্রেতাদের কাছ থেকে মূল্য বুঝে পাওয়ার পরই পরিশোধ করা হচ্ছে মূল সরবরাহকারীকে। 1 গ্রাম আইস 1500 টাকায় মিয়ানমার থেকে কিনে 15,000 টাকায় বিক্রি হচ্ছে রাজধানীর গুলশান, উত্তরা, বনানীতে। যাত্রাবাড়িতে 5 কেজি ক্রিস্টাল ম্যাথ বা আইস উদ্ধার করে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে র্যাব। আইসের বড় চালান ঢাকা আসছে এমন খবরে কক্সবাজারের টেকনাফ থেকে র্যাব 15-র একটি দল পিছু নেয়। যাত্রাবাড়িতে এসে পাওয়া যায় ওই মাদক চক্রের মূল হোতা হোসেনকে। তার বিরুদ্ধে আগে থেকেই কক্সবাজারে মাদক চোরাচালান ও অস্ত্র আইনে 7টি মামলা রয়েছে। মিয়ানমার থেকে আসা কোনো মাদক যদি আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলে, সে টাকাও দিতে হয় না মূল সরবরাহকারীকে। 1500 থেকে 2,000 টাকা তারা ক্রয় করে, যেটা বাংলাদেশে আসলে সেটা মিনিমাম 15,000 থেকে 25,000 টাকাও চলে যায়। তো এটা একটা লাভজনক ব্যবসা। এবং যেটা ওর বক্তব্য অনুযায়ী এসেছে, যখন আমরা প্রাথমিকভাবে সকালবেলা জিজ্ঞাসাবাদ করেছি যে এই চালানগুলো যখন ধরা পড়ে, তখন তো অবশ্যই লেনদেন সম্পর্কিত একটি সমস্যা হওয়ার কথা। সেই ক্ষেত্রে তারা বলেছে যে এই একটি স্ট্র্যাটেজি ওই দেশে পার্শ্ববর্তী দেশে যারা মাদক ব্যবসায়ী তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে যদি কোনো কারণে এরকম আইনশৃঙ্খলা বাহিনী আটক করে, সেই ক্ষেত্রে তাদেরকে পেমেন্ট না করলেও তাদের হচ্ছে। র‍্যাব বলছে 5 বছর ধরে ইয়াবা ও আইস ঢাকা আনার কাজ করছিল হোসেনের সিন্ডিকেট। আচার বা কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে আসছিল তারা। এই চক্রে আরো বেশ কয়েকজন সদস্য আছে, তাদের মাধ্যমে এটা সংগ্রহ করে টেকনাফে বিভিন্ন বাসায় লুকিয়ে রাখে। আপনারা দেখেছেন যে তারা এই ধরনের মালামাল বিভিন্ন অভিনব উপায়ে তারা নিয়ে আসে। এখানে তারা আপনারা দেখেছেন একটি দেশের চায়ের ফ্লেভার দেওয়া হয়েছে মোড়ানো প্যাকটাতে, এবং যেটা পরবর্তী আচারের প্যাকেটের মাধ্যমে এসে অভিনবভাবে লুকানো হয়েছে। র‍্যাব 15-র অভিযানে হোসেন ও তার এক সহযোগীকে গ্রেফতার এবং উদ্ধার করা হয়েছে 5 কেজি আইস, একটি বিদেশি পিস্তল ও 5 রাউন্ড গুলি। এই চক্রের অন্যদের ধরতে অভিযানের কথা জানিয়েছে র‍্যাব। রাজধানী যাত্রাবাড়ি এলাকা হতে আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় নির্বাচনকে ঘিরে সংঘর্ষে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহতের ঘটনায় 36 ঘন্টা পেরিয়ে গেলেও এখনও কোনো মামলা দায়ের হয়নি, যদিও মামলার প্রক্রিয়া চলছে বলে দাবি করছে পুলিশ। তবে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের যোগসাজশের কারণে হত্যাকাণ্ডের এত সময় পরও মামলা নিচ্ছে না পুলিশ। এদিকে গ্রেপ্তারের ভয়ে প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে দক্ষিণ জগদল গ্রাম। আর পাল্টা হামলার আশঙ্কায় ঘরের মূল্যবান আসবাবপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন অনেকে। ওই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ। শুক্রবার প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থী নজরুল ও আলী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা যান, আহত হন আরও 10 জন। মাগুরার পরিস্থিতি নিয়ে আরও জানাতে এবার সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু বাসার। বাসার, হত্যার ঘটনার এত সময় পেরিয়ে যাওয়ার পরও কেন মামলা নেওয়া হচ্ছে না, পুলিশ এ বিষয়ে কি বলছে এবং মামলা না হওয়ার বিষয়ে যারা ভুক্তভোগী পরিবার তাদের বক্তব্য কি? পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছিলাম যে মামলাটি কখন হবে, কি ধরনের মামলা হবে,
ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতার পর মাগুরার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু বাশার। ই কমার্স ব্যবসার নামে বিভিন্ন প্রতিষ্ঠান শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তদন্তকারীরা। এদিকে যেসব প্রতিষ্ঠানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা ভাবছে সিআইডি। গেল দুই বছরে দেশে গড়ে উঠেছে অন্তত কয়েকশো ই কমার্স প্রতিষ্ঠান। বছর জুড়ে আলোচনায় ছিল ইভ্যালি, ই অরেঞ্জ, ধামাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত 32টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে তদন্ত করছে গোয়েন্দারা। ইভ্যালির বিরুদ্ধে কয়েকটি মামলা তদন্ত করছে গুলশান বিভাগ। এছাড়াও ই অরেঞ্জ, ধামাকা সহ বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে গিয়ে মানি লন্ডারিং সহ অর্থ আত্মসাতের তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। এখন যারা অভিযোগ দিচ্ছে দেখা যাচ্ছে যে লাস্ট জুন জুলাই বা এই সময়ে যারা টাকাগুলো দিয়েছে তারা এই এই মালামাল বুঝে পাচ্ছে না, যার ফলে এই সব অফারগুলো এরকমই এবং তারা টাকাগুলো কিছু তারা বলছে গেটওয়েতে আটকায় আছে বা তাদের অ্যাকাউন্টগুলো দেখছি টাকাগুলো কীভাবে অ্যাকাউন্টে আসলো, এই টাকাগুলো কোথায় গেল, এই বিষয়গুলোই তদন্ত চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বর্তমানে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের অন্তত 29টি মামলার তদন্ত করছে। এর মধ্যে আটক আছেন প্রায় অর্ধশত কর্মকর্তা। ব্যাংক হিসাব ফ্রিজ আছে ইভ্যালি, ধামাকা, রিং আইডি, এসপিসি সহ বেশ কিছু ই কমার্সের। এদের মধ্যে রিং আইডি গত মাসে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করেছে 200 কোটি টাকা। সিআইডি বলছে দেশের বাইরে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক, তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে তারপর এই বিজনেস থেকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে। যেহেতু ওনারা আমাদের মামলার আসামি, এটা আমরা প্রক্রিয়ার মধ্যে গেছি। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই থ্রু আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর ইন্টারপোলের মাধ্যমে আমরা বাকি কাজ করব। ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের অর্থ যেন অন্যত্র সরাতে না পারে সেজন্য সকল নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে নির্দেশনা দিয়েছে গোয়েন্দা পুলিশ।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে যেসব খেলার মাঠ বেদখল হয়ে আছে সেগুলো দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আর তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলায় আগ্রহ বাড়াতে আয়োজন করা হয়েছে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের। শনিবার রাজধানীর একটি হোটেলে হয় এর উদ্বোধনী অনুষ্ঠান। উন্মোচন করা হয় লোগো, জার্সি। মাঠ আমাদেরকে দিতে হবে। আজকে আমরা দেখছি বড় বড় ড্রেজার দিয়ে ডেভেলপার কোম্পানিগুলো সমস্ত খাল, মাঠ, নদী নালা সব দখল করে দিচ্ছে। আমি বলবো খেলার মাঠ দখল করেন না, নদী দখল করেন না, কারণ খেলার মাঠ এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম খেলবে। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে সরকারের উদ্যোগের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশের নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে সরকারের উদ্যোগের কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দেশের 186টি উপজেলায় একটি করে মাঠ নির্মাণে বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি। আমরা 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 1650 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা এই মাসেই সেই 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ আমরা ইনশাল্লাহ শুরু করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, রাজধানীর বেদখল মাঠগুলো দখলমুক্ত করে খেলার উপযোগী করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারের সাথে যদি বেসরকারি খাতও এই কাজে যদি একটু হাত বাড়ায়, তাহলে আমি মনে করি যেখানে যেখানে মাঠের অভাব আছে এটা আমরা যতভাবে সরকার এবং বেসরকারি খাত এটা হোক, মাঠটাই আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। মাঠ ছাড়া তো কিন্তু বাইরে খেলাধুলা সম্ভব নয়। ডিএনসিসি 54টি ওয়ার্ডে আয়োজন করা হয়েছে মেয়র কাপ টুর্নামেন্টে। এবারের আয়োজনে থাকছে ক্রিকেট, ফুটবল ও ভলিবল। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দশক ধরে পদ্মা তীব্র ভাঙনের কবলে রাজবাড়ী। এই পর্যন্ত নদীতে বিলীন হয়েছে প্রায় 10,000 হেক্টর ফসলি জমি। এছাড়াও তলিয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। গত 2 বছরে বসতভিটা হারিয়েছে 860 পরিবার, কিন্তু দফায় দফায় বরাদ্দ হলেও মেলেনি স্থায়ী সমাধান। রাজবাড়ী সদর গোয়ালন্দ, পাংশা ও কালুখালী উপজেলায় রয়েছে 85 কিলোমিটার দীর্ঘ নদীপথ। প্রতি বছর বর্ষা মৌসুম এলেই শুরু হয় এসব এলাকার নদী ভাঙন। বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয় নদী তীরবর্তী মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে 2008 সাল থেকে ভাঙন রোধে 3টি প্রকল্পে ব্যয় করা হয়েছে 550 কোটি 63 লাখ টাকা। এরপরও মেলেনি সমাধান। 2021 সাল পর্যন্ত নদীতে বিলীন হয়েছে 9,960 হেক্টর ফসলি জমি। আর গত 2 বছরে ভিটেমাটি হারা হয়েছে 860টি পরিবার। আজ আমরা পালের ভয় বসে আছি, অসহায়, জায়গা জমি কিছুই নাই। আমি 50 জন 40 জন করে পয়সা খাটাইছি। আমার বাড়ির মহিলা খাটছে, ধান জন্মাইছে, তারা ধান উঠেছে, তারা ধান বেড়ে থুইছে। এখন আমি পরের বাড়ির কাজ করে খাইতেছি, এখন আমার জমি জমা বলতে কিছুই নাই। বরাবরের মতো ভাঙন রোধে স্থায়ীভাবে কাজ করার আশ্বাস দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সব জায়গাতে আসলে নদীটি সংরক্ষণ কাজ করা সম্ভব না বা প্রয়োজনও নাই। যেসব জায়গা অত্যধিক গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো অ্যাড্রেস করে আমরা একটা বড় প্রকল্প হাতে একটা প্রপোজাল তৈরি করছি। ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা ও ভাঙন রোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। সামনের বর্ষা মৌসুমের আগেই এই ভাঙনের কাছাকাছি জায়গাগুলোতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। আর এছাড়াও ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের দিক থেকে সরকারি সহায়তা আছে এবং আমরা চেষ্টা করব যেন এই সরকারি সহায়তাটা অব্যাহত থাকে। নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে রাজবাড়ী শহর রক্ষাবাদ। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টাঙ্গাইলের এলেঙ্গা থেকে জয়দেবপুর পর্যন্ত সড়ক 4 লেন হলেও দুর্ভোগ কমছে না। উত্তরবঙ্গগামী যাত্রী ও চালকরা বলছেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত 1 লেন এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে রংপুর পর্যন্ত 4 লেনের কাজে ধীরগতি হওয়ায় দুর্ভোগ কমছে না। তবে প্রকল্প পরিচালকের দাবি, 2-1 মাসের মধ্যেই যানজটের নিরসন হবে।
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জয়দেবপুর থেকে এলিঙ্গা পর্যন্ত সড়কে চার লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করছেন উত্তর ও দক্ষিণবঙ্গের যাত্রীরা। কিন্তু এলিঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু হাটিকুমরুল মোড় হয়ে রংপুর পর্যন্ত রাস্তাটি সিঙ্গেল লেন হওয়ায় দুর্ভোগ বাড়ে যাত্রীদের। এর মধ্যে কর্দার মোড় থেকে রংপুর পর্যন্ত চার লেনের কাজ চলছে, তবে কাজের গতি নেই এমন অভিযোগ পরিবহন চালকদের। আর এলিঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় 14 কিলোমিটার এলাকার কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি। নলগা যে ব্রিজ আছে, এই ব্রিজের সমস্যা শুধু আজকে না, 2-2.5 মাস হলো এই সমস্যাটা, শুধু যানজট আর যানজট। দ্রুতগতিতে যদি এই খানাখন্দ এটা যদি একটু মেরামত করে যদি কাজগুলো করে, গাড়িগুলো এত যানজটের মধ্যে পড়ে না। সিরাজগঞ্জ রোডে আইসা সারা ভাই 10 মিনিটের রাস্তা, আমি 9 ঘন্টা পার। করোনার কারণে কাজের কিছুটা ক্ষতি হয়েছে স্বীকার করে প্রকল্প পরিচালক বলছেন নির্দিষ্ট সময়ের মধ্যেই মহাসড়কের কাজ শেষ হবে। এলেঙ্গা থেকে হাটিকামরুল হয়ে রংপুর পর্যন্ত 8টা শেষ হলেই জনগণের ভোগান্তি ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। আর আমরা যেখানে যেখানে জ্যাম হয় ওখানে আগে, যেমন পর্দাতে দেখবেন এখন আর জ্যাম হয়। আমরা কিন্তু একটা নতুন ব্রিজ ছেড়ে দিয়েছি, প্রজেক্ট শেষ হওয়া ধরা আছে হচ্ছে December 2024। এই মহাসড়কের কাজ শেষ হলে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার যাত্রীদের ভোগান্তি কমবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাত্র 2.5 কিলোমিটার রাস্তার কারণে বছরের পর বছর ভোগান্তিতে পাবনার চাটমোহরের খৈরাস গ্রামের মানুষ। গ্রামবাসীর অভিযোগ, খাল দখল করে স্থাপনা তৈরির কারণে এই ভোগান্তি। এ নিয়ে জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেও ফল মেলেনি বলে জানান তারা। পাবনার চাটমোহর উপজেলার খৈরাস দক্ষিণপাড়া থেকে পুকুরপাড়া পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার কাঁচা রাস্তার চিত্র এটি। একটু বৃষ্টি হলেই কাদা পানিতে তলিয়ে যায় সড়কটি। দুর্ভোগে পড়েন এই পথে চলাচলকারী পাবনা ও নাটোরের অন্তত 15 গ্রামের হাজারো মানুষ। 12 মাসই রাস্তা খারাপ থাকে, যাওয়ার মতন কোনো হিসাবই নেই। হাট বাজার বা সব অসুবিধা, অন্য অন্য জায়গাতে যাওয়া লাগে। কিন্তু আমি ডেইরি ফার্ম করছি, আমার গরুর খাদ্য কোনোভাবে নিতে পারতেছি না। স্থানীয়দের অভিযোগ, গ্রামের মধ্য দিয়ে একসময়ের প্রবাহমান খাল দখল করে বাড়িঘর নির্মাণ এবং পুকুর খনন করে মাছ চাষ করায় বন্ধ হয়ে গেছে পানি বের হওয়ার রাস্তা, তাই বেড়েছে ভোগান্তি। দখল করার কারণে বাড়িঘর করছে, পুকুর করে মাছ চাষ করছে, এই সমস্ত কারণেই, এই জলবদ্ধতার কারণে গোটা গ্রাম আজকে পানির নিচে। স্থানীয় জনপ্রতিনিধি জানান এ বিষয়ে উপজেলা প্রশাসনে লিখিত আবেদন করেও কাজ হয়নি, তবে ভোগান্তি নিরসনে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। দরখাস্ত এই লিখিত সব জেলা কারাগারে দেওয়া হয়েছে, দেওয়ার পর আর ধরেন ওরা কোনো আসে, রেজাল্ট আসে না। যদি সরকারি জায়গা হয় সেটি তো আমাদের এক্তিয়ারভুক্ত আছে, আমরা করবো। আর ব্যক্তি জায়গা হলে সেখানে আমরা সমঝোতার ভিত্তিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করবো। অবিলম্বে রাস্তাটি পাকা করে দীর্ঘদিনের ভোগান্তির হাত থেকে বাঁচাতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘিনী জয়ার ঘরে এসেছে আরো 2 অতিথি। এ নিয়ে গেল 5 বছরে চট্টগ্রাম চিড়িয়াখানায় 10টি বাঘের জন্ম হল। সঠিক পরিচর্যা, পরিমিত খাবার আর চিকিৎসায় এই ফল এসেছে বলে মনে করছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার এই সাফল্যে খুশি দর্শনার্থীরাও। 3 বছর বাঘশূন্য থাকার পর চট্টগ্রাম চিড়িয়াখানায় 2016 সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় রাজ ও পরীকে। 2018 সালে এই দম্পতির ঘরে আসে শুভ্রা ও জয়া নামের 2 শাবক। এরপর গেল 5 বছরে পরী, শুভ্রা ও জয়ার ঘরে এসেছে আরও 8 অতিথি। এর মধ্যে আছে একটি বিরল সাদা বাঘ। কর্তৃপক্ষ বলছে সঠিক তদারকি আর পরিচর্যার কারণেই এমন সাফল্য। ইতোমধ্যে বাঘের খাঁচায় অনেকটাই ঠাঁই নেই অবস্থা, তাই খাঁচা বড় করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। পাশাপাশি অন্য চিড়িয়াখানার সাথে পশু অদল বদলের ভাবনাও চলছে। অ্যানিমেল এক্সচেঞ্জের মাধ্যমে যদি বাঘ চায়, আমরা যদি অন্য অ্যানিমেল পাই বাঘের পরিবর্তে, ওটা আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় এটা যদি চিন্তাভাবনা করি, যদি প্রস্তাবনা ওরকম সুন্দর প্রস্তাব আসে কোনো, আমরা সেক্ষেত্রে বাঘ এক্সচেঞ্জ করবো আর কি অন্যদের সাথে। শনিবার বাঘিনী জয়ার 1 মাস বয়সী শাবক দুটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ। খুব ভালো লাগলো, বাঘটাও খুব মজাদি মনে হচ্ছে, তারপর দেখলাম মোটামুটি আনন্দ পেলাম। সবচেয়ে বেশি ভালো লাগছে এই বাঘের এই সরাসরি দৃশ্যটা দেখে, বাচ্চা সহ বাঘ। বাঘের বাচ্চা কথা অনেকদিন ধরে শুনতেছি, আজকে ফার্স্ট দেখে অনেক ভালো লাগলো। প্রথম দফায় শাবক জন্ম দেওয়ার পর বাঘিনী জয়া অসহিষ্ণু আচরণ করলেও এবার শাবকের প্রতি
আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। শাবকদের বাঘিনী আগলে রাখায় দুশ্চিন্তা কেটেছে কর্তৃপক্ষের। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্ব একদিনে করোনায় প্রাণহানি হয়েছে 5,323 জনের। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি হয়েছে 49,09,000-এরও বেশি মানুষের। 24 ঘণ্টায় 3,41,000 শনাক্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 24,11,00,000-এর বেশি। ইউরোপে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এক সপ্তাহে এই মহাদেশে 12% বেড়েছে সংক্রমণ আর 10% বেড়েছে প্রাণহানি। বিশ্বে একদিনে সর্বোচ্চ 43,423 জন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 13% আর 5% বেড়েছে মৃত্যু। জার্মানিতে সংক্রমণ কমলেও বেড়েছে করোনায় প্রাণহানি। গত 7 দিনে দেশটিতে মৃত্যু বেড়েছে 5%। প্রায় 34,000 শনাক্ত নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে প্রাণ গেছে 464 জনের। ফিলিপাইনে এক সপ্তাহে প্রাণহানি বেড়েছে 61%। সিঙ্গাপুরে মৃত্যু বেড়েছে 87%। ভারতের কেরালায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় 5 জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অন্তত 12 জন। ইদুক্কিও কোত্তায়াম জেলায় ভূমিধসের খবর মিলেছে। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 5 জেলায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। 6 জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পাশাপাশি জরুরি উদ্ধার কাজে মাঠে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় পানিতে রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বেশ কিছু শহরে বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। চরম দুর্ভোগে পড়েছে সেখানকার জনজীবন। সতর্কতার সংকেত মেনে সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। ওমানের আমরাত স্টেডিয়ামে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। কথার লড়াইয়ে বাংলাদেশকে বড় শক্তি মানছে না স্কটিশরা। অন্যদিকে প্রতিপক্ষকে হালকাভাবে নিয়ে ভুল করতে চান না টাইগার অধিনায়ক। বলছেন দলীয় সমন্বয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করবে টিম টাইগার্স। বড় মঞ্চে সাকিব বাংলাদেশের বড় ভরসার নাম। আইপিএল শেষ করে কয়েক ঘন্টা পরেই যোগ দিয়েছেন দলের অনুশীলনে। মনোবলে চিৎধরা দলকে চাঙা করেছেন। তবে সাকিবকে দেখেই বোঝা গেছে টানা খেলার ধকলে ক্লান্ত হয়ে পড়েছেন। সাকিবের ফেরার দিন অধিনায়ককে নিয়েও শঙ্কা কেটে গেছে। ইঞ্জুরি কাটিয়ে প্রথম ম্যাচেই মাঠে থাকবেন। অনেকখানি রিকভারি হয়েছে এবং ইনশাল্লাহ হোপফুলি আমি আগামী ম্যাচে ইনশাল্লাহ আশা করি আমি পার্টিসিপেট করতে পারবো। সাকিব ইজ ফুলি অ্যাভেলেবল, ইনশাল্লাহ হি উইল বি উইথ আস অ্যাট দ্য গ্রাউন্ড যখন আমরা প্র্যাকটিস স্টার্ট করব এবং হি ইজ ওকে। মিরপুরে স্পিনিং উইকেটে খেলে স্পোর্টিং উইকেটে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে টাইগারদের। 2 প্রস্তুতি ম্যাচে যা চোখে পড়েছে, বোলারদের চেয়ে চিন্তাটা বেশি ব্যাটারদের নিয়ে। মুশফিক, আফিফ, নাইম, লিটনদের সেরাটা চাই ব্যাটিং উইকেটে। বোলিং লাইন আপে 3 পেসার ও 2 স্পিনার নিয়ে মাঠে নামার আভাস দিলেন মাহমুদউল্লাহ। আমার কাছে মনে হয় যে আমাদের যে কোনো কন্ডিশনের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন মেন্টালি। তাহলে হয়তো বা প্রবলি আমরা যদি ইন কেস উইকেট স্লো হয় বা বাউন্স স্লো হয় আমরা জানি না বা স্পোর্টিং উইকেট হয় তাহলে আমরা ওই অ্যাডাপ্টেবিলিটি আমাদের মধ্যে থাকবে এবং ওই মেন্টালিটি আমাদের ক্লিয়ার আছে। বাংলাদেশের ব্যাকফুটে থাকার সুযোগ কাজে লাগাতে চাই স্কটল্যান্ড। হুঙ্কার দিয়ে রেখেছে চূড়ান্ত পর্বে খেলার। বিগ হিটিং অ্যাবিলিটি স্কটিশদের বড় শক্তি। অন্যদের শক্তি সামর্থ্য নিয়ে অবশ্য ভাবনা নেই টাইগার অধিনায়কের। খুব একটা বদার্ট না উনি কি বলেছেন। আমার মনে হয় যে আমি প্রথমে একটা কথা বললাম যে আমরা আমাদের খেলার সামর্থ্য সম্পর্কে জানি এবং আমি আশা করি এজ এ টিম আমরা আমাদের বেস্ট গেমটাই ইনশাল্লাহ মাঠে দিব। সাম্প্রতিক ফর্ম পরিসংখ্যান কন্ডিশনের হিসাব নিকাশ যাই হোক, সাকিব মুস্তাফিজদের অভিজ্ঞতায় ভর করে এগিয়ে থেকেই মাঠে নামবে টিম টাইগার্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় ছিল টিম টাইগার্স। হঠাৎ করেই তা যেন উধাও হয়ে গেছে, যার বড় কারণ ব্যাটসম্যানদের ফর্মহীনতা। অন্যদিকে হুঙ্কার দিয়ে রেখেছে স্কটল্যান্ড। তবে টাইগার অধিনায়ক আশাবাদী এই ম্যাচে জ্বলে উঠবে তার দল। উইনিং মোমেন্টাম দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাস্কট, ওমান। বিশ্বকাপ মিশন শুরুর আগে ফটোশুটে চনমনে টিম টাইগার্স। নতুন জার্সি পরে আত্মবিশ্বাসী, জয় দিয়ে শুরুটা রাঙাতে চায় রিয়াদ মুশফিকরা। হাস্যোজ্জ্বল নাই মাহাদিরা মাঠে লড়াইয়ের আগে চাঙ্গা থেকেই নামছেন।
সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত। নেপালকে 309 গোলে হারিয়ে অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন সুনীল ছেত্রীর দল। প্রথমার্ধে দুদল আক্রমণ চালালেও ফিনিশিং দুর্বলতায় পায়নি গোলের দেখা। কাঙ্ক্ষিত গোল আসে দ্বিতীয়ার্ধের শুরুতেই। সুনীল ছেত্রীর নৈপুণ্যে শিরোপা জয়ে এগিয়ে যায় ভারত। গোল উৎসবের রেশ না কাটতেই পরের মিনিটেই নেপালকে আরও একবার হতাশ করেন সুরেশ সিং। ইঞ্জুরি টাইমে জয়ের ব্যবধান বাড়ান আব্দুল সামাদ। নেপালের প্রথমবারের শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে সাফে আরও একবার শ্রেষ্ঠত্ব ভারতের। সুনামগঞ্জের তাহিরপুরের বিকিবিরে ফুটেছে হাজার হাজার লাল শাপলা। এ যেন ফুল দিয়ে সাজানো লাল কার্পেট। একদিকে মেঘালয় পাহাড়, আর নিচে লাল শাপলার বিল পর্যটকদের আকৃষ্ট করছে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মুখ থুবড়ে আছে এই সম্ভাবনাময় জায়গাটি। দূরে সবুজ মেঘালয় পাহাড়, আর নিচে লাল শাপলার গালিচায় মোড়ানো জলাধার। দূর থেকে দেখে মনে হবে লাল চাদরে ঢেকে আছে প্রকৃতি। এ যেন অপরূপ সৌন্দর্যের নকশিকাঁথা। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বেগিবিলের পরতে পরতে চোখ ঝলসানো লাল রঙের মেলা। 1,000 একর জায়গা নিয়ে এ যেন এক অদ্ভুত সৌন্দর্যের মায়াবী জমিন, যা দেখতে ভোর থেকেই ভিড় জমান সৌন্দর্য পিপাসুরা। এই জায়গাটাতে নিজে না আসলে বোঝা যায় না যে সৌন্দর্যটা কি। বহুত বড় একটা বিল, এটার মধ্যে শুধু লাল শাপলা দেখলে মনটা ভরে যায়, অত সুন্দর লাগে। তবে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে বিকিবিলের পর্যটন সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। অত্যন্ত দুঃখের বিষয় যে এখানে কোনো ব্যবস্থাপনা নেই, কোনো সুযোগ সুবিধা নেই, কোনো নিয়ম কারণ নেই, রাস্তাঘাট অত্যন্ত খারাপ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তথা অবকাঠামোগত উন্নয়ন করলে সরকার যেমনি পেত বিপুল পরিমাণ রাজস্ব আদায়, তেমনি স্থানীয় একটি দারিদ্র জনগোষ্ঠীর নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো। বিষয়টি বিবেচনায় রেখে বিকিবিলকে পর্যটন বান্ধব করে গড়ে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। টাঙ্গর হাওড়ে নীলাদ্রি লেকে এই আশেপাশের এলাকায় আমরা পর্যটন কর্পোরেশনের সাথে আমরা যোগাযোগ করছি। সেখানে আমরা আধুনিক রেস্ট হাউস নির্মাণের আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। 2019 সালে জেলা প্রশাসন থেকে বিকিবিলটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।